Assalamualaikum everyone, welcome back to my channel Eat Sleep Travel Repeat. আজকে চলে আসলাম আমরা মিরপুর DOHS. আজকে আসছি আমার ছেজো বোনের তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে বসে আছে আমার জিজু। জিজু যেখানেই যায় ওখানে পড়ালেখা উনি ছাড়ে না, তো ওনাকে একটু আমরা আলাদা টাইম দিয়েছি। তো উনি এখানে ওনার পড়ালেখা করছে আর আমরা এখানে এনজয় করছি। একদম দেখাবো যে এখানে প্লে জোনটা, যেটার কারণে আমরা আসা আরো শিয়ালাই না আসমানের ফেভারিট প্লেস হচ্ছে এই মিরপুর DOHS এর বল হাউস। আপনাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। আলাইনা তার কিচেন নিয়ে অনেক বিজি। আলাইনা তুমি কি রান্না করছো বেবি? আলাইনাকে দেখতেই পাচ্ছেন যে আলাইনা কিচেন নিয়ে তার রান্নাবান্না নিয়ে অনেক বিজি, অনেক টাইপের খাওয়া আছে। ডাক্তার প্লাস পুলিশ এরকম সব কিছু সেট করা আছে, বাচ্চারা এটা ওদের ইচ্ছে মতো করতে পারে। চলেছে আরুষির কাছে। আরুষি কি করছো? ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই না, এখানে আসার আগে অবশ্যই আপনারা মোজা নিয়ে আসবেন, নয়তো আলাদা করে আপনাদের 30 টাকা করে পে করতে হবে মোজার জন্য। অনেক সেফ, বাচ্চাদেরকে প্লে জোনে দিয়ে আপনারা একটা টাইম স্পেন্ড করতে পারবেন। প্লাস প্লে জোনের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আপনারা বিভিন্ন টাইপের ফুড অর্ডার করে খেতে পারেন। তো এখানে ছোট পিয়ার জিজু একলা টাইম স্পেন্ড করছে, এদিকে হাবিও একা একা বসে আছে। সো আমি যাচ্ছি এখন হাবিকে টাইম দিতে, আর বাচ্চারা এখন প্লে জোনে খেলা করছে। প্লেসটা যেরকম সুন্দর সেরকমই অনেক শিক্ষণীয়, বাচ্চারা এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি বলবো, মাস্ট।
সো অনেকক্ষণ খেলাধুলার পরে আমরা খাবার নিয়ে বসলাম। বাচ্চাদেরকে তো আনাই যাচ্ছিল না খাবার টেবিলে, কজ ওদের খেলার মনই ভরছিল না। তাই ওদেরকে বলা হয়েছে যে খাবারের পরে আবার তোমাদেরকে খেলতে দেওয়া হবে, সেই শর্তে তারা খেতে আসছে। এখন আমরা ডিনার করে নিব, ততক্ষণ আমার সাথেই থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। টিল দেন স্টে উইথ ইটস লিভ ট্রাভেল রিপিট। বাই বাই এভরিওয়ান।